দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। WHO-র মানচিত্রে ভারত থেকে বাদ জম্মু ও কাশ্মীর ও লাদাখ। এরপরেই জানিয়ে দিব নতুন ভেরিয়েন্টের ল্যাম্বোডা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা, ছড়িয়ে পড়েছে পেরুতে। আরো থাকছে তালেবানের হাতে আফগানিস্তানের 7 পাইলট নিহত। জানিয়ে দিব মার্কিন দূতের দাবি, সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন। এদিকে আফগানিস্তানের 85% এলাকা তালেবানের দখলে। এবং সর্বশেষ জানিয়ে দিব 29 ঘন্টা পর নিয়ন্ত্রণে রূপগঞ্জের আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আমাদের সংবাদগুলি শুনছেন। WHO-র মানচিত্রে ভারত থেকে বাদ জম্মু কাশ্মীর ও লাদাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড মানচিত্রে ভারত থেকে আলাদা দেখানো হয়েছে লাদাখ ও জম্মু কাশ্মীর। সংস্থাটির মানচিত্রে জম্মু কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে পুরো ভারতকে চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে, পাশাপাশি ছাই রং দিয়ে চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও। কোভিড-19 ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্ত সেই তথ্য মানচিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রকাশ করা মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য প্রবাসী ভারতীয়রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্রের কড়া সমালোচনা করেছেন। লন্ডনে থাকা ভারতীয় আইটি বিশেষজ্ঞ পঙ্কজ হোয়াইট অ্যাপে গ্রুপে একটি লেখা শেয়ার করেছেন। তাতে তিনি লেখেন, বিষয়টি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত বড় একটি সংগঠন, যার উপর এত বড় দায়িত্ব, সেই সংগঠন এমন কাজ করতে পারে, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য গুরুত্বপূর্ণ। আমি জানি চীন এ সংস্থাটির তহবিলে বড় অঙ্কের অর্থ দেয় এবং পাকিস্তানও চীনের কাছ থেকে ঋণ নেয়। আমার ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কাজের পেছনে চীনের হাত রয়েছে। ভারতীয় নাগরিকদের একটি সংগঠন রিস ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া প্রধান নন্দিনী সিং বলেন, করোনার মোকাবেলায় ভারত যা করছে, যেভাবে বিপুল সংখ্যক পিপি কিট দিয়েছে, তার জন্য ধন্যবাদের পরিবর্তে ভারতের ভাবাবেগে আঘাত করা হয়েছে। হু এর উচিতের জন্য ভারতের কাছে ক্ষমা চাওয়া এবং ম্যাপ সংশোধন করা। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, গত বছরের নভেম্বরে প্রায় একই রকম ভুল করেছিল টুইটার। এই মাইক্রো ব্লগিং সাইডে লাদাখের বিস্তীর্ণ এলাকাকে চীনের অংশ হিসেবে দেখানো হয়। তার জন্য যৌথ সংসদীয় কমিটি টুইটার কর্তৃপক্ষকে তলব করে। কমিটিতে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি বিষয়টি সংশোধন করে ভারতের কাছে ক্ষমা চেয়ে নেয় টুইটার। তারপর উইকিপিডিয়াও প্রায় একই ধরনের ভুল করে। ডিসেম্বরের শুরুর দিকে তারাও পরে বিষয়টি সংশোধন করে নেয়। নতুন ভেরিয়েন্ট ল্যাম্বোডা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা, ছড়িয়ে পড়েছে পেরুতে। করোনা ভাইরাসের সর্বশেষ যে ভেরিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে এসেছে সেটি হচ্ছে ল্যাম্বোডা ভেরিয়েন্ট। গত বছর দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে এই ভেরিয়েন্ট সর্বপ্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনো পর্যন্ত বিশ্বের 27টি দেশে এই ভেরিয়েন্ট ছড়িয়েছে। এই ল্যাম্বোডা ভেরিয়েন্টকে করোনা ভাইরাসের অস্বাভাবিক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, 2020 সালে ডিসেম্বর মাসের 20 তারিখে পেরুতে ল্যাম্বোডা ভেরিয়েন্ট শনাক্ত হয়। এরপর গত 14 জুন এটিকে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, যখন নতুন কোনো ভেরিয়েন্টের সন্ধান পাওয়া যাবে, তখন বিষয়টির সাথে সাথে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস অথবা আঞ্চলিক অফিসে জানাতে হবে। সেক্ষেত্রে যে ব্যক্তির দেহে নতুন ভেরিয়েন্টে শনাক্ত হয়, তার নাম, ঠিকানা, সময় এবং চিকিৎসার যাবতীয় নথিপত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দিতে হবে। এছাড়া সেই ভেরিয়েন্টের পূর্ণাঙ্গ জেনোম সিকোয়েন্স করতে হবে। বর্তমানে ল্যাম্বোডা ভেরিয়েন্টের প্রতি নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশেও নতুন এই ভেরিয়েন্টের প্রতি দৃষ্টি রাখছে। সবাই দেখার চেষ্টা করছে নতুন এই ভেরিয়েন্ট কতটা ছড়াচ্ছে, ল্যাম্বোডা ভেরিয়েন্ট কতটা উদ্বেগের। পাবলিক হেলথ ইংল্যান্ড এর ওয়েবসাইটে বলা হয়েছে, ল্যাম্বোডা ভেরিয়েন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ব্রিটেনের। এখনো পর্যন্ত 6 জনের মধ্যে ল্যাম্বোডা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এই 6 জন
অন্য দেশ ভ্রমণ করেছেন। পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে ল্যাম্বডা ভেরিয়েন্ট গুরুতর কিনা সে সম্পর্কে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া এই ভেরিয়েন্ট ভ্যাকসিনের কার্যকারিতা ফাঁকি দিতে পারবে কিনা সেটির পক্ষেও কোনো প্রমাণ মেলেনি। ল্যাম্বডা ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষকদের মধ্যে নানা আলোচনা রয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অফ মেডিসিনের মাইক্রোবায়োলজিস্ট নাথানিয়েল লেওন্ড নিউইয়র্ক টাইমসকে বলেছেন, করোনা ভাইরাসকে ল্যাম্বডা ভেরিয়েন্ট নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারণ নেই। তিনি বলেন, ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে ল্যাম্বডা ভেরিয়েন্ট বেশি সংক্রামক কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি। ল্যাম্বডা ভেরিয়েন্টের আবির্ভাব সম্পর্কে গবেষণা করেছেন পেরুর কেইতানো হেরিডিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট পাবলো তুসকাইমা। 15 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে পেরুতে করোনা ভাইরাসের যতগুলো সিকোয়েন্স করা হয়েছিল তার মধ্যে 81% মধ্যে ল্যাম্বডা ভেরিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ চিলিতে 31% মধ্যে এই ভেরিয়েন্ট পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের জেনোম সিকোয়েন্স করা এবং পরবর্তী সেটির উপর আরও গবেষণা করার সক্ষমতা কম ল্যাটিন আমেরিকায়, সেজন্য ল্যাম্বডা ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মিস্টার তুসকাইমা। তিনি বলেন, করোনা ভাইরাসের বর্তমানে যে সব ভেরিয়েন্ট আছে সেগুলোর চেয়ে ল্যাম্বডা ভেরিয়েন্ট খারাপ হবে না বলে আমি মনে করি। এই ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য না থাকার কারণে নানা অনুমান করা হচ্ছে। সূত্র বিবিসি বাংলা। তালেবানের হাতে আফগানিস্তানের 7 পাইলট নিহত। সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হাতে অন্তত 7 জন আফগান পাইলট নিহত হয়েছেন। আফগানিস্তানের সামরিক বাহিনীর 2 জন সিনিয়র কর্মকর্তার বরাতে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, আফগান পাইলটরা সরকারি বাহিনীর মহামূল্যবান সম্পদ, এ কারণে পাইলটরা তালেবানের হিটলিস্টে রয়েছে। তালেবানের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে। রয়টার্স হত্যাকাণ্ডের শিকার 7 পাইলটের মধ্যে অন্তত 2 জন পাইলট হত্যার বিষয় নিশ্চিত হতে পেরেছে। এসব পাইলটদেরকে ঘাঁটির বাইরে গুপ্ত হত্যা করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার খবরে তালেবান হামলা করে একের পর এক এলাকা দখল করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ধারণা করছে, সেপ্টেম্বরের পরবর্তী 6 থেকে 12 মাসের মধ্যে তালেবান কাবুল দখল করবে। পাইলট হত্যার বিষয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানতে চাইলে তালেবানের মুখপাত্র জাবিন উল্লাহ মুজাহিদ জামারায় নামে একজন পাইলটকে হত্যার তথ্য নিশ্চিত করেন। পাইলটদের হত্যার মিশন শুরু করার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এই পাইলটরা আমাদের লোকদের উপর বোমা নিক্ষেপ করে। চলতি বছর জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম 3 মাসে তালেবানের হাতে 229 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে একই সময় আফগান বিমান বাহিনীর হাতে 41 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তালেবান মোট কতজন পাইলটকে হত্যা করেছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন বলেছে, তালেবানের হাত দ্বারা বেশ কয়েকজন পাইলট হত্যার তথ্য পেয়েছেন, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন কিংবা তদন্ত প্রতিবেদন দিতে অস্বীকৃতি জানান তারা। সূত্র রয়টার্স। মার্কিন দূতের দাবি, সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন। খুব তাড়াতাড়ি চীনের হাতে সর্বাধুনিক পরমাণু অস্ত্র এসে যাবে বলে মনে করছেন মার্কিন কূটনীতিক ও রাষ্ট্রদূত রবার্ট উড। জেনিভায় নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা চক্রে এমন তথ্য দিলেন রবার্ট উড। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পানির নিচে কাজ করতে পারে এমন ড্রোন এবং পরমাণু শক্তি চালিত ক্ষেপণাস্ত্র চীনের হাতে এসে যাবে। রবার্ট উড হচ্ছেন এ বিষয়ে বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, চীন এখন উন্নত পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে, খুব তাড়াতাড়ি তারা তা হাতেও পেয়ে যাবে, তখন পরিস্থিতি পুরো বদলে যাবে, বিশ্বের শক্তিসাম্য নষ্ট হবে। তিনি বলেছেন, শীঘ্রই আন্ডারওয়াটার ড্রোন, পরমাণু শক্তি চালিত মিসাইল সহ বেশ কিছু উন্নত পরমাণু সম্ভার চীনের হাতে এসে যাবে। নতুন পরমাণু অস্ত্র রাখার জন্য চীন 19টি ভূগর্ভস্থ কাঠামো তৈরি করেছে বলে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। তার মতে এটা খুবই চিন্তার বিষয়। চীন সর্বাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে যাতে তারা আমেরিকায় আঘাত আনতে পারে। পেন্টাগন জানিয়েছে, চীনের হাতে এখনই 200টি পরমাণু অস্ত্র আছে। গত 1 দশকে অস্ত্রের পরিমাণ ছিল
দ্বিগুণ। ওর্ড জানিয়েছে 10 বছর আগের এবং এখনকার চীনের মধ্যে মধ্যকার আকাশ পাতাল ফারাক। তারা এখন পরমাণু চালিত ডেলিভারি সিস্টেম তৈরির চেষ্টা করেছে। রাশিয়াও একই চেষ্টা করেছে। মার্কিন ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলার চেষ্টা করছে রাশিয়া। ওর্ড মনে করেন সমস্যা হলো আমেরিকা ও রাশিয়ার কাছে 11,000-এরও বেশি পরমাণু অস্ত্র আছে, তবে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনারও একটা ব্যবস্থা আছে। চীনের ক্ষেত্রে যা নেই তার মতে চীন যদি আমেরিকার সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা না করে তাহলে এই অস্ত্র প্রতিযোগিতার ফলে বিশ্বের অবস্থা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে এবং তাতে কারো লাভ হবে না। চীন নিজেকে দায়িত্বশীল পরমাণু শক্তি বলে দাবি করে, কিন্তু ওর্ড বলেছেন চীন যা বলে এবং বাস্তবে যা করে তার মধ্যে ফারাক থাকে। সূত্র ডয়েচে ভেলে। আফগানিস্তানের 85% এলাকা তালেবানের দখলে। আফগানিস্তানের 85% তালেবানের নিয়ন্ত্রণে শুক্রবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। যখন বলা হচ্ছে আফগানিস্তানের 1/3 এলাকা তালেবানের দখলে, তখন এমন তথ্য আন্তর্জাতিক মহলে বিস্ময় জাগাচ্ছে। আফগান সরকার তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছে, তবে সরকারের স্থানীয় কর্মকর্তারা বলেছেন বিদেশি সেনা প্রত্যাহারের পর শক্তিশালী হয়েছে তালেবান। বিশ্লেষকরা বলেছেন আমেরিকার সৈন্যরা যত দেশে ফিরেছেন আফগানিস্তান জুড়ে তালেবানের ছায়া প্রশাসন তত দৃশ্যমান হচ্ছে। দেশের যেসব এলাকা এতদিন দখল করতে পারেনি সেসবও দ্রুত নিয়ন্ত্রণে আসছে। সব মিলে দেশটির 421 জেলার প্রায় অর্ধেক সুবিধাজনক অবস্থায় আছে তালেবান। রয়টার্সের খবরে বলা হয়েছে বর্তমান তালেবানের একটি প্রতিনিধি দল রাশিয়ায় অবস্থান করছে। এই প্রতিনিধি দল আফগানিস্তানের 85% তাদের দখলে। এই তথ্য জানিয়ে রাশিয়াকে নিশ্চিত করেছেন যে আফগানিস্তানের মাটি বিদেশে আক্রমণের জন্য আর ব্যবহৃত হবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল কায়দার 19 জঙ্গি 4টি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করেন যুক্তরাষ্ট্রের 3টি জায়গায়। 2টি উড়োজাহাজ আঘাত আনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। এই হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2001 সালে আফগান যুদ্ধ শুরু করেছিলেন। 29 ঘন্টা পর নিয়ন্ত্রণে রূপগঞ্জের আগুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেফারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 29 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। শুক্রবার রাত 11:30 ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য জানান। তিনি বলেন আগুন পুরোপুরি নেভেনি নিয়ন্ত্রণে, আগুনের তাপ যায়নি, এ কিছু কেমিক্যাল অল্প আগুনে রয়েছে, ডাফিং এর কাজও বাকি। আবদুল্লাহ আল আরেফিন আরো বলেন আগুন নিয়ন্ত্রণে আসায় আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। আবারও শনিবার সকাল থেকে চলবে উদ্ধার অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডোমরা কাঞ্চন সহ ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় 52 জনের মৃত্যু।